নিত্যপণ্যের অসহনীয় দামের কারণে সাধারণ মানুষের জন্য এবারের ঈদ কোনো আনন্দ বার্তা নিয়ে আসেনি। ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগদের কাছে হক করলেই সমান, হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য যেভাবে বেড়েছে সেটা এখন অসহনীয় পরিস্থিতিতে পৌঁছেছে। বিশেষ করে গত কয়েক মাস ধরে সরকারের অব্যবস্থাপনার কারণে এবং পরিকল্পনার অভাবে যদি সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আজকে এই পবিত্র ঈদুল আজহায় আপনারা দেখেছেন যে মানুষ কিভাবে অতিষ্ঠ হয়ে গেছে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।